হাই বন্ধুরা মুন্নি সবুজ দুনিয়াতে সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকেই জানতে চাও মাঝে মাঝে আমার কাছে যে সুপারি গাছের চারা কিভাবে করব বা সুপারি গাছের চারা কিভাবে তৈরি করা হয় সুপারি গাছ থেকে সহজে চারা তৈরি করা যায় না তো আজকে সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেকেরই কাজে লাগবে এইখানে যে ভিডিও চারাগুলো দেখা যাচ্ছে সেই চারাগুলো আমারই নিজের হাতে তৈরি করা এবং এই চারাগুলো কীভাবে তৈরি করেছি আজকে তার একটা উপস্থাপনা দেখাবো এর আগেই চারাগুলো তৈরি করা হয়ে গেছে এবং এই রকমভাবেই আমি অনেক চারা তৈরি করেছি যেহেতু পদ্ধতিটা খুব সোজা না তাই পুরো ভিডিওটা একটু দেখতে থাকো তো চলো এবার শুরু করা যাক প্রথমে গাছ থেকে সুপারি পাড়া হয় কেউ চাইলে কিনেও নিতে পারো যেহেতু আমার বাড়িতে অনেকগুলো সুপারি গাছ আছে এই জন্য আমরা সুপারি গাছ থেকে পেরে একদম পাকা যে সুপারিগুলো সেইগুলো থেকে আমরা চারা তৈরি করি তোমরা দেখলেই বুঝতে পারছো এই সুপারিগুলোর রং। একদম হলুদ হয়ে গেছে এবং বড় বড় আকারে গোটা গোটা সুপারি হতে হবে এখানে বলে রাখি খুব ছোট যে সুপারিগুলো পাকা হলেও সেই সুপারিগুলো থেকে কিন্তু গাছ হবে না এই সুপারিগুলো কিছুদিন কিছুদিন জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রাখার পরে এবার তাও কুড়ি থেকে পঁচিশ দিন মতো ভিজিয়ে রাখার পরে পচে যায় সেইগুলো এবার মাটি ছাই মাটি যুক্ত জায়গায় কেউ চাইলে কোকোপিটের মধ্যেও এগুলো হালকা জল দিয়ে বসিয়ে রেখে দেওয়া যায় এইবার এই সুপারিগুলো কিছু দিন পরে কুরো কুড়ি থেকে পঁচিশ দিন পরে এগুলো অঙ্কুরিত হয় আমার সুপারি গাছগুলো ছাই এবং মাটির মধ্যে জল দিয়ে বসিয়ে রাখা হয়েছিল মুখগুলো ওপরের দিকে দিয়ে যে যেদিকটা বোটা থাকে সেদিকটা ওপরের দিকে দিয়ে একটা একটা করে বসানো ছিল এবার দেখো বন্ধুরা এই সুপারিগুলো অঙ্কুরিত হয়েছে সব সুপারি কিন্তু একসঙ্গে অঙ্কুরিত হয় না সুপারিগুলো ওপরে হালকা বিচুলি দিয়ে বা খড় দিয়ে যে যাই বলুক না কেন দিয়ে ওপরে কিছু পলিথিন বা বস্তা দিয়ে চাপা দেওয়া ছিল এবার এই সুপারিগুলো মাঝে মাঝে তুলে তুলে জল দেওয়া হয়েছে একটু রৌদ্রযুক্ত জায়গায় তাপে যত রাখা হবে তত সুপারিগুলো ভালোভাবে অঙ্কুরিত হয় দেখতে পাচ্ছ আমি এখানে অনেক খুঁজে খুঁজে সুপারিগুলো বের করছি সবগুলো থেকে কিন্তু অঙ্কুর বের হয়নি কিন্তু মাঝে মাঝে যেগুলো বের হয়েছে সামান্য একটু অঙ্কুর দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ দাঁতের মতো সেই সমস্ত গাছগুলো আমি সুপারিগুলো খুঁজে খুঁজে বের করছি এখানে আমার একটা পুঁই গাছের চারাও আছে এখান থেকে পাশে বিভিন্ন জায়গায় আমার শাশুড়ি মা এই কাজগুলো করেন বিভিন্ন জায়গায় মাটি ঝুড়ো মাটির মধ্যে গোবর সার এবং ছাই মিশিয়ে এখানে সুপারিগুলো বসিয়ে দেওয়া হয় যদি কারো কাছে তেমন কোনো রাসায় জৈব সার না থাকে তাহলে শুধুমাত্র গোবর সার বা কোকোপিটের মধ্যে এগুলো বসিয়ে দিলেও এগুলো সমানভাবে অঙ্কুরিত হবে এইবার মাঝে মাঝে প্রথম দিন হয়তো দেখলে কিছু সুপারি অঙ্কুরিত হয়েছে আর হয়নি এমন কিন্তু না পরে আবার অঙ্কুরিত হতে পারে যাই হোক এখানে আমার গুনে গুনে দেখলাম দশটা অঙ্কুরিত হয়েছে অন্য একটা জায়গায় আরেক জায়গায় দেওয়া আছে আমি সেই জায়গায় চলে এসেছি দেখো এইভাবে বস্তা দিয়ে ঢাকা ছিল নিজে বিচালি দেওয়া হালকা খড় দিয়ে ঢাকা এর মধ্যে এবার আমি সরিয়ে দেখছি কোনো চারা পাই কিনা। এই যে পেয়ে গেছি এইভাবে খুঁজে খুঁজে আমি দেখবো কটা পাওয়া যায় এই সুপারিগুলো যখন এইভাবে খুঁজে তখন খুব মজা লাগে যে কখন একটা দেখবো যে মুখ অঙ্কুরিত হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে খুঁজতে খুব ভালো লাগে তুলতে এই যে আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একটা সুপারি পেয়েছি এটা দেখো খুব ছোট্ট একটা সুপারি তাও অঙ্কুরিত হয়েছে আবার কিছু কিছু বড় সুপারিও হয়তো ভিতরে পচে যায় সবগুলো অঙ্কুরিত হয় না তবে আমরা যে পদ্ধতিতে করি এই পদ্ধতিটা ঠিকঠাক থাকলে প্রথমে সুপারি পচানো এবং পরেই বসানো মাঝে মাঝে জল দেওয়া এই কাজগুলো যদি ভাবে করা যায় তবে আশা করা যায় সবগুলো সুপারি অঙ্কুরিত হবে এই সুপারিগুলো কিন্তু বেশি অঙ্কুরিত হয়ে গেলে মাথাটা হয়তো ওপরের চাপে ভেঙে যাবে তাই কিন্তু এগুলো খুব ছোট অবস্থাতেই তুলে নেওয়া হয় এবং হালকা করে ওপর দিয়ে ঢাকা দেওয়া হয় কিন্তু তার ওপরে ভারী কিছু চাপানো হয় না এই যে আমি এখানে পেয়ে গেছি এখানে আটটা পেলাম আগের দশটা ছিল এইবার এই সুপারিগুলোকে প্যাকেটের মধ্যে বসাব আপনারা চাইলে টবে বা যে কোনো পলিথিনের ব্যাগেও বসাতে পারেন আমি এখানে এই আমাদের যেহেতু নার্সারির কাজ আমরা করি সেহেতু আমার এই প্যাকেটের মধ্যে বসাতে হয় এই যে প্যাকেটগুলো আমি ছিদ্র করে নিয়েছি মানে হাত ছাড়াও প্যাকেটগুলো আমি ছিদ্র করে নিয়েছি কোনো কোনো প্যাকেটে তিনটে বা চারটে করেও ছিদ্র করে নেওয়া হয় যেহেতু জল দিলে অতিরিক্ত জল প্যাকেটের মধ্যে না জমে বা আমি যখন বাইরে থেকে জল দেব তখন যেন প্যাকেটের মধ্যে সহজেই জল ঢুকে যায় যেহেতু এখানে আমাদের অনেক চারার ব্যবসা জন্য আমাদের এইভাবে একটু কাজগুলো করতে হয় এবার আমরা প্যাকেটগুলোতে মাটি ভরে নেব টোবারনা আমি চলে আসছি আমাদের মাটি নেওয়া হয়েছে সেখানে আমি মাটি নেবার ভিডিও দেখিয়েছিলাম আগে একদিন যে কীভাবে আমরা কতটা মাটি নিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো কেউ চাইলে দেখে নিতে পারেন এইখান থেকে টু ওয়ান ক্যামেরা ধরেছে আর আমি কিছু প্যাকেট ভরে নিচ্ছি যেহেতু এখন অল্প একটু করে দেখাচ্ছি যে কটা সুপারি তুলেছি সেই কটাই শুধুমাত্র চাড়া দেবো তাই জন্য একটু কোনো মতে প্যাকেট ভরে কীভাবে দিতে হয় সেটা দেখানোর জন্য আমি কিছু প্যাকেট ভরে নিলাম এখানে কারণ ক্যামেরা ধরেছে তা হাত দিয়ে দিচ্ছে সামনে কেউ কিছু মনে করবেন না এইবার এই প্যাকেটগুলো আমি নিয়ে এসে এক জায়গায় দিচ্ছি আগে যেখানে আমরা সুপারিগুলো চারা দিয়েছি ঠিক সেইখানেই আমরা এগুলো বসাচ্ছি প্যাকেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে সব প্যাকেটগুলো এইভাবে সাজিয়ে নেব এবং তারপরে তার মধ্যে জল দেব জল দিয়ে এবার খুব সন্তর্পণে এই চারাগুলো সুপারির অঙ্কুরিত সুপারিগুলো বসাবো এই যে আমার আগে কিছু সুপারি দেওয়া হয়েছে কিছু শাশুড়ি মা দিয়েছেন সুপারির কাজটা বিশেষ করে শাশুড়ি মাই ভালো করে থাকেন আমি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি বলে এই যে টুবান জল নিয়ে আসছে এইবার আমাকে কত হেল্প করে দিচ্ছে টুবান চারার কাজে এই জলটা আমি অল্প অল্প করে এই বাটিটাতে করে দেবো এইভাবে আমরা জল দিই না অনেক সুপারি যখন বসানো হয় তখন মোটরের পাইপ দিয়ে জল দেওয়া হয় যেহেতু আমি কাজটা অল্প কিছু সুপারির জন্য করছি তাই ওর বাবা অন্যান্য চারায় জল দিচ্ছিল সেখান থেকে একটু জল নিয়ে এই গাছগুলো বসানোর জন্য এই কাদা মিশ্রিত জলটাই আপাতত ব্যবহার করলাম জলের মধ্যে কোনো রকম জৈব বা রাসায়নিক সার কিন্তু মেশানো হয়নি জলটা এমনি আহ টুবান গোলা করে ফেলেছে এইবার এই সুপারিগুলো ধরে শিকড়টা নিচের দিকে দিয়ে কাদার মধ্যে খুব সন্তর্পণে সবাই দেখতেই পাচ্ছেন আমি এইভাবে প্রত্যেকটা সুপারি অ্যাটাক করে বসিয়ে দিলাম আমার নার্সারিতে এখন হাজারের উপরে প্রায় সুপারি আহ তৈরি করে ফেলেছি প্রত্যেকটা সুপারি আমার গাছ থেকে পাড়া হয়েছে এমন কি সুপারির আমার এই চারারার কাজগুলো করতে ভীষণ ভালো লাগে আমার এই কাজগুলো যদি কারোর পছন্দ হয় তাহলে সবাই লাইক করবেন কোনো জায়গায় যদি কোনো ভিডিওর খামতি থাকে তাহলে কে কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন যে আপনাদের বন্ধু বান্ধব বা অন্য কারোর সঙ্গে আমার এই কাজ শেয়ার করবেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে সবাই লাইক করবেন এবং পাশে থাকবেন এই আশাই করছি এইভাবে আমি অনেকগুলো সুপারি একসঙ্গে একটা একটা করে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম এই যে সুপারির মুখটা যেটা বেরিয়ে আছে গাছটা সেই মুখের দিকটায় যেন কোনো মতেই মাটি বা কাদা বা ঢেকে না যায় এই যে আরন এখন জল দিচ্ছে অর্জুন গাছের চারাতে আমরা যখন কাজ করি তখন ও আমাদের সঙ্গে এসে একটু কাজ করে এইভাবে আমি হাতটা ধুয়ে নিলাম আগের কিছু সুপারির চারা করা আছে সেই সুপারির চারাগুলো প্যাকেট একটু শুকিয়ে গেছে বলে জল দিয়ে দিচ্ছে কোনো অসুবিধা হবে না সুপারিগুলো বসানোর প্রথম দুদিন হালকা একটু জলের ছিটা দিতে হবে তারপরে বুঝে শুনে যদি প্যাকেট শুকিয়ে যায় বা টবে যদি জল শুকিয়ে যায় তাহলে হালকা করে জল দিতে পারেন এর কিছুদিন পরে গাছের গোড়ায় হালকা করে গোবর সার এবং মাঝে মাঝে জল দিলেই হবে সামান্য জল পেলে সুপারির চারা খুব তরতরিয়ে বড়ো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমার আগের লাগানো সুপারি গাছগুলো কত সুন্দর বড়ো হয়ে গেছে এর আগের লটের সুপারি গাছগুলো আরও বড় হয়েছিল এক হাতের ওপরে সেগুলো বিক্রি হয়ে গেছে এগুলো পরের লটের সারা বছরই গাছে টুকটাক করে সুপারি পাকতে থাকে আর আমরা এইভাবে চারা দিতে থাকে তো কেমন লাগলো আমাদের কাজ বন্ধুরা গাছ লাগান গাছ বাঁচান এই মর্মে ব্রতী হয়ে আমরা গাছ লাগানোর কাজ শুরু করেছি এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে গাছেরই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাশে থাক